আগে এই প্রশ্নটা করেছিলাম আমার মুসলিম বন্ধুদের। এছাড়াও আমি মোহাম্মদ আলী রোডে গিয়ে কয়েকজন ইমামের সাথেও কথা বলেছি, আর আমি যতটুকু জানি এই শব্দগুলো যেমন আলিফ লাম মিম বা তাহসিন বা হামিম, নবীজি আমাদেরকে এই শব্দগুলির কোনো ব্যাখ্যা দেননি। এগুলির ব্যাপারে কি সাহাবিরা কিছু জানতেন? এগুলো কি কেউ জানতো না, নাকি কখনো বলা হয়নি, নাকি কেউ জানে না? ঘটনাটা কি? এটা একেবারেই মৌলিক, কারণ এখানেই শুরু কোরআনের, এখান থেকেই শুরু আলিফ লাম মিম, আর তারপরে সবকিছু। ভাই আপনি এখানে প্রশ্ন করলেন, আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ লাম মিম এই কথাটার অর্থটা আসলে কি। এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিতভাবে বলা আছে। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যেগুলো পবিত্র কোরআনে বেশ কিছু সুরার আগে আছে, এই অক্ষরগুলো আছে 29টি সুরার আগে। যদি আরবি হরফগুলো গোনেন আলিফ বা তা সা এরপরে হা, এরকম 29টি অক্ষর, আর পবিত্র কোরআনে 29টি সুরার আগে আছে যে এই অক্ষরগুলো আছে। কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ নুন কফ, কখনো দুটো অক্ষর হামিম তাসিন, আবার কখনো তিনটি অক্ষর আলিফ লাম মিম, কখনো চারটা কখনো পাঁচটা। আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি। কিছু মানুষ বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত রূপ, কেউ বলে, আবার কিছু লোক বলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিগনেচার, কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম, কিছু লোক বলে যে জিব্রাইল আলাইহিসসালাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন, আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন, এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে। তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হলো যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন, অক্ষরগুলো অনেক সুরার প্রথমে আছে, এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম আয়াত আছে, বেশ কয়েকটা পবিত্র কোরআন বলছে, এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে কোরআনের মতো একটা বই লিখো, কোরআনের মতো একটা বই লেখো। সূরা ইসরার 88 নম্বর আয়াতে উল্লেখ আছে, মানুষ ও জিন সমবেত হয়েও তারা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। পবিত্র কোরআনে সূরা তুরের 34 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। সূরা হুদের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো 10টা সূরা রচনা করো। এছাড়া সূরা ইউনুসের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সূরা রচনা করো। আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে, আর চূড়ান্ত চ্যালেঞ্জ আছে সূরা বাকারায় 23 নম্বর আয়াত ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে, ফাতু বিফুরাতি মিমিসলি, তাহলে তোমরা চেষ্টা করে এর মতো একটি সূরা রচনা করে দেখাও, ওয়াদ উশওয়াদা উমিনুন লা ইন কুনতুম সাদিকিন, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের, পাইলাম তা পালু, আর যদি না পারো ওয়ালান তা পালু, এবং নিশ্চয় তোমরা করতে পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা নাস ওয়া হিজারা উদ্দাতিল কাফিরিন, তবে সেই আগুনকে ভয় করো মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষ জাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনের মতো একটি সূরা রচনা করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাসিন, তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায়, আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি। তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা আরবি তো তোমাদেরই ভাষা, যেমনটা দেখেন এ বি সি ডি ইংরেজিতে, একইভাবে আলিফ লাম মিম এটা তোমাদেরই ভাষা, এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো, কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত, আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে, তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা, সেই সময়টা ছিল সাহিত্যের যুগ, তারা সাহিত্যে খুবই উন্নত ছিল। তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর, অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো, আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন। আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন, সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন, আল্লাহ ছাড়া অন্য যে কেউ, যে তোমরা পবিত্র কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও। পবিত্র কোরআনের কিছু সূরা খুবই ছোট, মাত্র 3টি আয়াত, সবচেয়ে ছোটটা 10টি শব্দ। আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরআনের সূরার মতো করে একটি সূরা রচনা করো। তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লাম মিম হা মিম, এরপরে যখনই দেখবেন পবিত্র কোরআনে এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর পরে দেখবেন পবিত্র কোরআনের প্রশংসা করা হয়েছে। যেমন ধরুন সূরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরআনের শুরুতে, কোরআনের শুরুতে নয়, সূরা বাকারার শুরুতে আছে, বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি, যে আলিফ লাম মিম এই সেই কিতাব যে কিতাবে কোনো রকম সন্দেহ নেই, এটাই পথনির্দেশ মুত্তাকিদের জন্য,
যাদের রয়েছে তাকওয়া, যাদের ঈমান আছে, তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এরপরেই দেখবেন সেখানে পবিত্র কোরআনের প্রশংসা করা হচ্ছে। তাহলে যখনই পবিত্র কোরআনে এই অক্ষরগুলো দেখতে পাবেন, এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম। আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র কোরআনের মতো করে একটি সূরা রচনা করো, তোমরা এটা করতে পারবে না, এ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি, কেউ এখন পর্যন্ত পারেনি, আর ভবিষ্যতেও ইনশাল্লাহ কেউ পবিত্র কোরআনের মতো সূরা রচনা করতে পারবে না।